হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হলো বুধবার, আমি এখন ঠাকুর পুজো দিচ্ছি। এটা হলো গিয়ে ঠাকুরের ঘর মোছার কাপড়, বাইরে ছিল, এটা নিয়ে যাচ্ছি। স্নান করে আসলাম এইমাত্র, তো ঠান্ডায় কাঁপাকাঁপি করছি, এখন অব্দি রোদের দেখা পাচ্ছি না। সামনেটা একটু রোদ নেই, তাহলে একটু দাঁড়িয়ে থাকতাম। আজকে ঠাকুর পুজো দিলাম শুধু তুলসী পাতা আর বেলপাতা দিয়ে, ফুল নেই। তো আমার বরের তো এখন সকাল একটু দেরি করে হয়, শীতকাল যেহেতু সেই জন্য অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। এই মাত্র গেল বাজারে, তো আমি আর কতক্ষণ ওয়েট করব জানো তো। ওই বাইরে সেই সন্ধ্যাবালতি গাছ লাগিয়েছিলাম অনেকদিন আগে, তো একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে কালকে দেখলাম, আজকে আর খেয়াল করলাম না। বেশ আনন্দ হচ্ছে, গাছে ফুল ফুটলে খুব আনন্দ হয়। আর কৃপা এখন ভাত খাচ্ছে, ওই যে কৃপা ভাত খাচ্ছে, স্কুলে যাবে। আমার রান্না বান্না হাফ হয়েছে, হাফ হয়নি। মাছের ঝোল করলাম, ডিম করলাম, দুটোতেই নাকি আরেকটু লবণ দিতে হবে, কারণ আমি যখন এগুলো রান্না করেছি তখন আমি এগুলো টেস্ট করে দেখিনি, কারণ আমার ঠাকুর পুজো দেওয়া হয়নি, তো ওই জন্য আমি এগুলো মুখে দিয়ে দেখিনি। আমার বরকে বললাম যে তুমি একটু দেখো ঠিক আছে কিনা, আমার বর বলল যে ঠিক নেই, আরও একটু লবণ এর মধ্যে দিতে হবে। বাড়িতে মাছ ছিল, ডিম ছিল, সেই দুটো জিনিসই রান্না করলাম। সবজি নেই, সবজি আনবে, তারপরে রান্না হবে। আর ডিমটা হলো গিয়ে রাতের জন্য, মাছটা দুপুরের জন্য, আর একটা সবজি করে নেব সাথে। এই কৃপা শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছে, মাছ খাচ্ছে না, মাছ খেলে নাকি ওর কি দেরি হয়ে যাবে। আর সকালের জন্য রুটি করলাম, রুটি জানো তো একটু বেশি করা হয়েছে, রুটি মনে হয় থেকে যাবে। রুটি খাওয়া হয়েছে হলো কি, কালকে রাতে যে ওই চিকেন ডালটা করলাম না, ওইটা দিয়ে, ওইটা ছিল তো সেটা দিয়েই ওই রুটি, রুটিটা খেয়ে নিল সবাই। ব্যাস সকালের মতো ঝামেলা মিটে গেছে, এখন দুপুরে সবজিটা রান্না করব, তাহলে দুপুরের মতো ঝামেলা মিটে যাবে। রাত্রেরটা তো করে রেখেই দিলাম, তো আজকে আমি সারাদিনের জন্য তাহলে একটু ফ্রি হতে পারবো। ওই একটা সবজি রান্না করব, ওটা হয়ে গেলে তারপরে আমি একটু ফ্রি হব। অর্জুন এখনও ঘুমাচ্ছে, আমি উপরে যাব, গিয়ে ওর অনলাইনের ক্লাসের ব্যবস্থা করব, সব ওকে ডেকে দিতে হবে। বাবু ও তো বাবু না 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 ও তো ও তো ও তো এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছে, গুড মর্নিং বলো। হ্যাঁ জোরে বলো, জোরে বলো বাবা। হ্যাঁ একটু তাকাও, একটু তাকিয়ে বলো, বলো গুড মর্নিং ফ্রেন্ডস, বলো ফ্রেন্ডস। এবার ওঠো, স্কুল শুরু হয়ে গেছে বাবা, তাড়াতাড়ি। এটা হলো পাথরকুচি গাছ, এই গাছটা মরে যায়নি। এইসব গাছ তো সহজে মরে না, অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। পাথরকুচির পাতা তো যেখানে পুঁতে দেবে সেখান থেকেই আবার গাছ বের হবে। জানো তো এই আমাদের কলতলার দুই জায়গাতে না ওই পাতা পুঁতে দিয়েছে, দুই জায়গায় পাতা পুঁতে দিয়েছে, কিন্তু গাছ হয়নি, হয়তো আমি ঠিকঠাক মতো লাগাতে পারিনি, সেই জন্যই হয়নি। তো এখন আমি এটাকে রং করব, শিল্পকলা করব, এখন আমি শিল্পকলা করব। অরেঞ্জ কালারটাই দিলাম, বুঝলে তো, এখানে সবুজ আছে, লাল আছে, ওগুলো দেই নেই, অরেঞ্জটাই দিলাম। এটা শোকাক, তারপরে আবার রং করব। এগুলো এরকমই থাক, পরে আবার আসবো তো আমি। কৃপা এখনই স্কুল থেকে চলে আসবে, গেটটা আটকে দিই। আর অর্জুন জানো তো ওই ঘরে আছে, আমি বকা দিয়েছি ওই জন্য দরজা আটকে বসে আছে, এখনো অবধি কিচ্ছু খায়নি, সকাল থেকে কিচ্ছু খায়নি। মানে ও সে ঘুম থেকে উঠে ওই ঘরে দরজা আটকে বসে আছে, মানে আমি বকাবকি করেছিলাম,
এত দেরি করে ঘুম থেকে কেন ওঠে, সেই জন্য রাগ করে ওই ঘরে দরজা আটকে বসে আছে। ওর জন্য ওর বাবা সেবা শুশ্রূষা করছে, ওর বাবা বেশ ভালোভাবে সেই ফায়দাটা লুটে নিচ্ছে। কে গো, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছ? হ্যাঁ, না তোকে আমি কষ্ট দিচ্ছি? এগুলো তো তোমার ছেলের চালাকি, মানে ওর বাবা যাতে না বকে, আজকে সেই ক্লাস করেনি, ওই যে ওই জন্যই তো আমি বকাবকি করলাম, তো সেই জন্য এখন বাবাকে ঘুষ দিচ্ছে। বাবা ফুল প্যান্ট পর, ফুল প্যান্ট পর, কি গো যাও না, যাও না, একটু চা নিয়ে আসো না, করে যাও না। এই দেখো আমার পা কাঁপছে, আমি যেতে পারছি না গো। হাত কাঁপছে, পা কাঁপছে না। বর আমাকে ঠেলছে চা বানানোর জন্য, আমি বরকে ঠেলছি যাও তুমি গিয়ে বানাও, আমি বানাতে পারবো না। আবার আমার বর কৃপাকে ঠেলছে, বলে কৃপা তুই গিয়ে চা বানা। তো তিনজন তিনজনকে ঠেলাঠেলি করছে, আমি কৃপাকে ঠেলাঠেলি করিনি, আমি কৃপাকে না বলেছি। তো আমরা লেপের মধ্যে থেকে বেরোতে পারছি না ঠান্ডায়, এখন আমার বরই যাচ্ছে চা বানাতে। তুমি আর উপরে আসবে না কি গো, আসবে না? ও চা খেয়ে দোকানের দিকে চলে যাবে, তো চা বানাতে গেল নিচে, আমি যাইনি। এইভাবে চা নিয়ে এসো কি গো, আমাদের ঘরে কি ট্রেন নেই? বাবা নিজে চা বানিয়ে যে কি প্রশংসা করতে পারে, সারাদিন নিজের ঢাক নিজে পেটাতেই থাকে। এলাচের খুব সুন্দর গন্ধ আসছে, দে বিস্কুট দে। রিপা তুই কি খাবি চা? দে বিস্কুটটা দে। দেখো কিরকম ফুলে গেছে, আমার মুখটা তো সবসময় ফোলা মুখ, কিন্তু আরো বেশি ফুলে গেছে। আমি যখন এরকম মোবাইলে কথা বলি তখন জানো তো আমার মুখটা না মোবাইলের স্ক্রিনে না আসে না, মানে মোবাইলের বাইরে চলে যায় মুখটা। হ্যাঁ, মানে আগের থেকে আরো বেশি মুখটা ফুলে গেছে। তো এখন আমি বুঝতে পারছি না আমি কি আগের থেকে আরো বেশি মোটা হয়ে গেলাম সেই জন্য, নাকি ঠান্ডায় মুখটা ফুলে গেছে, বুঝতে পারছি না। তো আজকে সকালবেলা আমি দেখলাম যে আমার ডান পায়ের পাতাটা না একটু ফোলা, ওই জন্য আর কি আমার মনে হচ্ছে যে ঠান্ডায় কি মুখটা ফুলে গেল নাকি মোটা হয়ে গেলাম, বুঝতে পারছি না। ওর জন্য আমাকে বলছে মা তোমার তোমার মুখটা এত ফোলা লাগছে কেন, এরকম গুবলু গুবলু হয়ে গেছো কেন, ওর জন্য আমাকে বলছে, তাই না? পান্ডা 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 টাইপ লাগে। এই পান্ডার কি মুখ এরকম থাকে নাকি? আমাকে নাকি পান্ডা পান্ডার মতো লাগছে, মুখে যেটুকু যা আর কি রূপচর্চা করতাম এখন তো গ্যাপ দিয়ে করি, ওই সহজে জল ধরতে ইচ্ছে করে না, ওই জন্য এখন আর সেই আগের মতো মুখে ওই টমেটো টক দই এসব দেওয়া হয় না। তো ওই জন্য মুখে ওই দেখো দেখতে পাচ্ছ এরকম, এই যে ব্রণ টাইপের বের হয়ে গেছে। হ্যাঁ, আর কিরকম শুষ্ক দেখাচ্ছে না, এই যে দেখো কেমন দেখাচ্ছে না মুখটা। তারপর জল খাওয়া কম হচ্ছে, ওই জন্য মুখটার অবস্থা আমার একদম বাজে হয়ে গেছে। তো আমি এখন যাবো সন্ধে বাতি দিতে, 4:45 বাজে, তাড়াতাড়ি করে আমি সন্ধে পুজো দিয়ে আসি, কারণ একটু পর আমাকে তো ঠান্ডায় আবার জাপটে ধরবে।
সন্ধে বাতি দিয়ে না আমি চুড়িদার পরবো, চুড়িদার পরলে ঠান্ডাটা একটু কম লাগে। হ্যাঁ, আর আজকের মতো গাউন, হ্যাঁ গাউন পর, লেহেঙ্গা পর, সবকিছু পর, তারপরে সেজে গুজে বসে থাক, কোনো অসুবিধা হবে না, ভালো লাগবে। ওই গর্জিয়াস যেসব গয়না টয়না আছে সেগুলো সব পরে তারপর কম্বলের মধ্যে ঢুকে বসে থাক। হ্যাঁ, গরমের দিনে তো সাজতে পারি না, গরমের দিনে বলি উহ কি গরম, এসব পরা যায় গার মধ্যে পিটপিট করে চুলকাচ্ছে এরকম মনে হয়। আজকে সেই রাতের খাবার আর এই বিকেলের খাবার একসাথে সকালবেলায় করে রেখে এসছি। হ্যাঁ, ওই রুটি আছে, রুটি গরম করে ডিম দিয়ে খাবি, বিকেলবেলা যদি খিদে পায় সেই খাবি, আর রাতের বেলা তো ওই ডিম ভাত বা রুটিও আছে, যার যেটা ভালো লাগে সে সেটা গরম করে খেয়ে নিবি। আমি আর কোনো কিছু বানাচ্ছি না। হ্যাঁ সব কাজ ঠিক আছে, আমি এগরোল বানিয়ে নিচ্ছি ওই রুটি দিয়ে তোমার। হ্যাঁ, তোমার রুটির মধ্যে কি এগরোল বানাবে? দেখো বলে এগরোল বানাবে, আমি তো রাতের জন্য ডিম রান্না করে রেখেছি, তুই আবার এগরোল বানাবি কেন? রাতের জন্য তো, সেটা তো রাতে খাবো, তাহলে এখন সন্ধ্যাবেলা যদি খেয়ে নি তাহলে রাতে না। অর্জুন দুপুরবেলা ডিম দিয়ে ভাত খেয়েছে, রাতে ডিম দিয়ে ভাত খাবে, আবার যদি এখন বিকেলে এগরোল খায় তাহলে অর্জুনের তিনটে ডিম খাওয়া হয়ে যাবে। রুটি করে গেছে, ওটাকে ডিম দিয়ে খালি ভেজে ওটাকে খাবো খালি, অর্জুনের তাহলে তিনটে ডিম খাওয়া হয়ে যাবে, তাহলে অর্জুনের খেতে হবে না। আমি যে কেন আমার বরকে চা বানাতে বললাম, দেখো রান্নাঘরের কি অবস্থা করেছে, এখানে যুদ্ধ করে গেছে বাপ ছেলে মিলে, সবকিছু খোলা রেখে চলে গেছে। দেখো কি করেছে, রুটি ফুটি সব খোলা রেখে কি অবস্থা দেখো। আজকে সেই দুপুরবেলা একটার দিকে দোকানদার দাদাকে বললাম যে এক প্যাকেট দুধ দিতে, আর বললাম তখন আমি উপরে ছিলাম তো, তো ওই জন্য দাদাকে বললাম যে একটু জোরে ছুঁড়ে মারবেন যেন দুধের প্যাকেটটা খাটের উপরে পড়ে, জানলার উপরে রাখবেন না, কারণ আমি এখন নিচে যাবো না। হ্যাঁ ওই সময় আর কি আমি নিচে আসবো না, আমি তো তখন উপরে ছিলাম, তো ওই জন্য বললাম যে একটু জোরে ছুঁড়ে মারবেন যেন দুধের প্যাকেটটা খাটের উপরে পড়ে থাকে। তো উনি সেই রকমই করেছে, ওই খাটের উপরে ফেলে রেখে গেছে। তারপর আমি যখন নিচে এসেছি তখন এসে দুধের প্যাকেটটা ফ্রিজে রাখলাম। তারপরে ওই দুপুরবেলা যখন আমার হাজবেন্ড আসলো তো সেই সময় দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, আর প্যাকেটে একটু কাঁচা দুধ রেখে দিয়েছি, ওটা আমি মুখে মাখবো। হ্যাঁ, তোমাদেরকে বললাম না মুখের খুব খারাপ অবস্থা, তো সেই জন্য কাঁচা দুধটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আমি এই জন্যই কিন্তু দুধের প্যাকেটটা নিয়ে এসেছিলাম। তো আমার হাজবেন্ড সে পুরো দুধ, পুরো ওই সমস্ত দুধটা দিয়ে চা করলো, আমরা চারজনে চা খেলাম না, সেই পুরো ওই দুধটা দিয়ে চা করলো, ওই 500 যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের দুধে। ফ্রিজে যে কাঁচা দুধটা ছিল, প্যাকেটের মধ্যে যে দুধটা ছিল সেইটুক দিয়েও চা বানিয়ে নিয়েছে। কড়াইতে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি সেটা তো আছে, ফ্রিজে যেটুকু ছিল সেইটুক দিয়েও চা বানিয়ে নিয়েছে। আমি তো ফার্স্টে বুঝতে পারিনি, আমি সারা ফ্রিজ তন্ন তন্ন করে খুঁজছি কি রে কাঁচা দুধটা গেল কোথায়, কোথায় রাখলাম। হ্যাঁ, তারপরে দেখি ওই যে কাঁচা দুধের মানে দুধের প্যাকেটটা ওই ডাস্টবিনে, দেখাচ্ছি তোমাদের, ওই যে ওই দেখো, ওর জানো তো শরীর ভালো নেই, মানে ও সেই প্রতিদিন সকালবেলায় এইভাবে দুধ চা খায়, বেশি করে দুধ দিয়ে চা বানিয়ে খায়, তো সেই জন্য ওর খুব গ্যাসের প্রবলেম হচ্ছে। এই দেখো আজকেও কত ওষুধ নিয়ে আসছে, বলে আমি আর দুধ চা খাবো না, দিনের মধ্যে 50 বার বলবে আমি আর দুধ চা খাবো না, আর দিনের মধ্যে 50 বারই সে দুধ চা বানিয়ে খাবে। আর ওইভাবে এত দুধ দিয়ে চা বানায়, কেউ বলো 500 দুধ দিয়ে 4 কাপ চা বানিয়েছে, ভাবতে পারো কি মানুষ, ঘরে কি এমনি এমনি মানে অশান্তি হয় বলো। আমি একটা ফেস প্যাক একটু মুখে লাগাতাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতাম, শেয়ার করার কথা ছিল, সেই দুধটুকু অব্দি কাজে লাগিয়ে দিয়েছে, এইটুকু দুধ আমি রেখে দিয়েছি প্যাকেটে, সেই দুধ দিয়েও চা বানিয়ে নিয়েছে। তো বলো তো আমার সংসারে অশান্তি হবে না, তো কার সংসারে অশান্তি হবে? এইরকম যদি করে, একটা কথাও যদি না শুনে, নিজের মন যা চায় তাই যদি করে,
তো সংসারে অশান্তি হয় না, কতদিন বারণ করেছে এত দুধ দিয়ে চা বানিয়ে খেও না, এটা শরীরের জন্য খারাপ, ওকে ডাক্তাররা বারবার করে বারণ করে কিন্তু ও কিছুতেই কথা শুনবে না। মাইক্রোওভেনের রুটিগুলো গরম করে নিলাম, দেখো কি সুন্দর গরম হয়েছে। এখন ডিমের ঝোলটা গরম করে নিচ্ছি, ডিমটা গরম করছি না, ডিমটা যদি গরম করতে দেই তাহলে ডিমটা না ফেটে যাবে। সে যখন আমাদের বাড়িতে মাইক্রোওভেন ফার্স্ট নিয়ে এসেছিল তখন আমি একদিন ডিম গরম করছিলাম, মানে ডিম ঝোল এরকম গরম করতে দিয়েছে মাইক্রোওভেনে, ডিমটা ফেটে গিয়ে পুরো মাইক্রোওভেনের ভেতরটা ভরে গেছে, পুরো ডিমটা ফেটে গেছে, মানে রান্না করা সেদ্ধ ডিমই ওটা একদম ফেটে, সেই মাইক্রোওভেনের অবস্থাটা একদম খারাপ, তো সেই জন্য আর কি ডিম গরম করি না। আর তোমাদেরকে বলছিলাম না যে আমি চুড়িদার পরবো, কিন্তু আমি এখন আর পরবো না, আমার মন খারাপ হয়ে গেছে যে আমার বর এরকম 500 দুধ দিয়ে চা করলো, তো সেই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে, মানে মন খারাপ ঠিক না, আমার খুব দাগ হচ্ছে, ওই জন্য আর চুড়িদার পরবো না। ওর শরীরটা ভালো না, ও সকালবেলাও সেই মানে প্রায় 250 দুধ দিয়ে চা বানিয়ে খেয়েছে, এখন আবার এই 500 দুধের চা করলো, তো 500 দুধের চা পুরোটাও একা খায়নি, আমরাও খেয়েছি সেটা ঠিকই, কিন্তু এটা তো ওর জন্য ক্ষতিকর তাই না, তো সেই জন্য আমার মনটা ভীষণ খারাপ, আজকে বাড়িতে আসলে এই নিয়ে ঝামেলা হবে। বন্ধুরা এখন রাত 11:30 বাজে, অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। খুব বেশিক্ষণ সময় লাগে না, হ্যাঁ শুধু লেখাপড়া বলে না, মানে আমরা যদি আমরা সবার কথাই বলছি, আমরা যদি কোনো কাজ মন থেকে করি হ্যাঁ দেখবে সেই কাজটা কিন্তু ঠিকঠাক হতে বেশিক্ষণ সময় লাগে না। আজকে আমি এটা মুখস্থ করেছি বেঙ্গলি, মন দিয়ে যদি কোনো কাজ করা হয় সেই কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ও যেহেতু মন দিয়ে লেখাপড়া করেছে ওই জন্য ওর তাড়াতাড়ি লেখাপড়া শেষ হয়ে গেছে, আর যখন মানে অমনোযোগী থাকে তখনই তো সময়টা বেশি লাগে। এই তুই পড়ছিস না কেন, পড় কেন পড়ছিস না, এক পড়া নিয়ে বারবার সেই ধ্যাতাতেই হয়, ধ্যাতাতেই হয় ধ্যানদার মতো করে তাই না, তখনই সময়টা বেশি লাগে। আর আজকে যেহেতু টপার টপ পড়াগুলো আর কি মন দিয়ে পড়ে নিয়েছে ওই জন্য তাড়াতাড়ি ওর পড়াটা হয়ে গেছে তাই না বাবা। আমি এই কথাটাই তো তোমাকে সবসময় বলে যে আমি এরকমই করবো, তাড়াতাড়ি লেখাপড়া করা রোজ নেই, রোজ আমি এই সময় পড়বো, রোজ তাও এই টাইমে এই সময় পড়বো, তো যত আজকে পড়েছি তত আবার কালকেও পড়বো, তাও আবার এই টাইমেই। আর আমি কিন্তু আমার বরের সাথে ঝগড়া করিনি, ওকে জিজ্ঞাসা করেছিলাম, তার আগে আমি অর্জুনকে জিজ্ঞাসা করেছি, অর্জুন ছিল তোর পাপার সাথে চা করার সময়, ওকে জিজ্ঞাসা করলাম, ও বলল হ্যাঁ মা আমরা সেই ফ্রিজে সব দুধ দিয়ে চাটা বানিয়ে নিয়েছি, তো আমার বরকে জিজ্ঞাসা করলাম, আমার বর বলে বলে তারপরে তো চা এক কাপ করে পাইনি, ওই খেয়াল করলে দেখবে আমরা কিন্তু তখন চা খেয়েছি হাফ কাপ করে, মানে পুরো কিন্তু কাপটা ভরেনি, ও না সে বেশি করে দুধ দিয়ে চা বানায় তারপরে দুধটাকে না ফুটিয়ে না একদম কম করে ফেলে, হ্যাঁ 500 দুধ দিয়ে ওই হাফ কাপ করে চা ভাগে পড়েছে, বলে 500 লিটার বলে যে কি 500 দুধ তো কম পড়ে গেছে, আরো দুধ থাকলে ভালো হতো, বুঝলে তো, এই হলো কি ওর কথা। আর সেই জন্য আজকে দুপুরবেলাও ঠিক করে ভাত খেতে পারিনি, রাতেও ঠিক করে ভাত খেতে পারিনি, আমার বরের কথা বলছি, যেহেতু ওই যে গ্যাসের মানে প্রবলেম হয় সেই জন্য ঠিকঠাক মতো ভাত খেতে পারিনি। তাহলে বন্ধুরা ব্লগটা শেষ করে দিচ্ছি, জানি না ব্লগটা কত বড় হলো কি হলো জানি না, তো ব্লগটা তাও শেষ করে দিচ্ছি, ব্লগ যদি পরের দিন পর্যন্ত টেনে নেই তাহলে না ব্লগটা মানে মানে তার পরের ব্লগটা শুরু করতে অসুবিধা হয়ে যায়, তো ওই জন্য ভাবলাম ব্লগটা শেষ করেই দিই। তো বাবু গুড নাইট বলো। গুড নাইট শ্রীজি। গুড নাইট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই বাই, গুড নাইট, কাল দেখা হবে, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।